পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অর্পিতা মুখোপাধ্যায়। মঙ্গলবার শারীরিক পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। হাসপাতালে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় মুখ না খুললেও এবার এই প্রথম সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। কার্যত বোমা ফাটালেন তিনি। অর্পিতার দাবি, টাকা আমার নয়, আমার অনুপস্থিতিতে আমারই অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে। এর আগে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন উদ্ধার হওয়া টাকা তার নয়। অন্যদিকে অর্পিতার দাবি, এই টাকা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে এত বিপুল টাকা কার, এই প্রশ্নের উত্তরই খুঁজছে ইডি। অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। দফায় দফায় প্রাক্তন মন্ত্রী এবং তার ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। মঙ্গলবার কার্যত বোমা ফাটালেন তিনি। তবে উল্লেখযোগ্যভাবে এদিন একেবারে চুপ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রোল।